আমাদের সাংসদ প্রতিনিধি, এইদিন আমরা এত সংখ্যক বই তুলে দিতে পারিনি অনুষ্ঠানের ব্যাপকতার কারণে। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সুপর্ণা। 8ই অক্টোবর শুক্রবার এই বছর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মদিবস উপলক্ষে বীরসিংহ ভগবতী বিদ্যালয় প্রাঙ্গণে 202 জন ছাত্রছাত্রীর হাতে সহায়িকা পুস্তক তুলে দেওয়া হল। সমাজসেবী এসএস আলম এবং সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার সহযোগিতায় প্রায় 1,60,000 টাকা মূল্যের পুস্তক প্রদান করা হয়। এই অনুষ্ঠানে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, বিদ্যাসাগর মহাশয় স্বপ্ন দেখেছিলেন শিক্ষার আলো সবার মধ্যে ছড়িয়ে দিতে, সেই সংকল্পকে পাথেয় করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহকুমা শাসক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভালো করে পড়াশুনো করার কথা বলেন। মেদিনীপুর থেকে বহু ছাত্রছাত্রী সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করেছে বলে তিনি বলেন। মহকুমা শাসক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, তারা যেন প্রতিষ্ঠিত হয়ে অন্যের পাশে দাঁড়ায়। তিনি ছাত্রছাত্রীদের সমাজ সেবায় শিক্ষিত হওয়ার কথা মনে করিয়ে দেন। মহকুমা শাসক বলেন, মানুষ সমাজবদ্ধ জীব, প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ানোর প্রয়োজন। বিদ্যাসাগর মহাশয় স্বপ্ন দেখেছিলেন শিক্ষার আলো সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, সেই সংকল্পকেই পাথেয় করে আমরা আজকের অনুষ্ঠানটা আয়োজন করেছি। বিভিন্ন সহায়ক পুস্তক, যে পুস্তকগুলি সরকারিভাবে দেওয়া হয় না কিন্তু খুব অপরিহার্য। আমরা সবাই জানি যে করোনা অবহায় এখন পড়াশুনো স্কুলে সেভাবে ক্লাস হচ্ছে না, সেইটা মাথায় রেখেই কিন্তু আমরা এই সহায়ক পুস্তক দেওয়ার চিন্তা ভাবনা মাথায় নিয়েছি। আমি অনুরোধ করব যে ছেলে মেয়েদের এই বইগুলো কাজে লাগবে, তারা ভালো করে পড়াশোনা করবে এবং বিদ্যাসাগরের এলাকা তোমরা ছেলে মেয়ে, তোমাদের রেজাল্ট বিদ্যাসাগরের মতোই হওয়া বাঞ্ছনীয়। তোমরা যদি চেষ্টা করো সবাই এক একজন বিদ্যাসাগরের মতো কিন্তু হতে পারবে, কারণ এই মাটি থেকে কিন্তু বিদ্যাসাগর তিনি সারা পৃথিবীর বুকে একটা দাগ কেটে গেছেন। মেদিনীপুর থেকে বহু ছেলে মেয়ে সারা পৃথিবীতে কিন্তু অনেক নাম করেছেন, বহু শুধুমাত্র নিজের পরিবারের স্বাচ্ছন্দ্যই নয়, চেষ্টা করবে সমাজের পক্ষে নিজে প্রতিষ্ঠিত হতে এবং নিজের অন্যের পাশে দাঁড়াতেও চেষ্টা করবে। এই যে আজকে তোমরা তোমাদেরকে একটা বই দেওয়া হচ্ছে, তোমরাও ভবিষ্যতে যখন বড় হবে তোমরাও চেষ্টা করবে এরকম মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, কোন ছাত্রছাত্রীর যদি বইয়ের অভাব হয় তাহলে তাদের সাথে যেন সেই ছাত্রছাত্রীরা যোগাযোগ করে, কোন ছাত্রছাত্রীরই পড়াশোনার জন্য বইয়ের অভাব হবে না বলে তিনি বলেন। এলাকায় যদি কোনো ছাত্রছাত্রী বইয়ের অভাবে পড়তে না পায়, আমার সঙ্গে বা সত্যবুর সঙ্গে যোগাযোগ করলে পড়াশোনার জন্য বইয়ের অভাব কারো হবে না, যেগুলো কিনতে হয়। আজকে তো যতগুলো পেরেছি আমরা করেছি, ভবিষ্যতে যদি কারো এই সমস্যা হয় এটা আমি মানে ব্যক্তিগতভাবে দেখে দেবো, এইটুকু আমি বলতে পারি, আর বিশেষ কিছু বলবো। বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শক্তিপদ বেরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তারা যেন ভালো ফলাফল করে বই প্রদানের মর্যাদা রাখে। উনি যে কষ্ট করেছেন তার যেন মর্যাদা থাকে। তোমাদেরকে কিন্তু সফল নিতে হবে, এই বইগুলো পড়ে রেজাল্ট তোমাদের করে দেখাবে। ভালো চন্দ্র বৃষ্টি কলকাতায়, তখন আমি 9টায় বেরিয়েছি কলেজ। উনি আমাকে ফোন করছে যে স্যার যে অনেক কষ্ট করে এসেছি, দিয়ে যাচ্ছি গাড়ি ভর্তি করে, তা সেটা মর্যাদা দিতে হবে। মানে মহকুমা শাসক এসে তোমাদের হাতে বই তুলে দিচ্ছে, এটা একটা ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে জোটে না, সেই সুযোগটা কাজে লাগাতে হবে এবং তার প্রতিদান দিতে হবে। তাই এই দানের প্রতিদান নয় কিন্তু শিক্ষা প্রতিদান। এছাড়াও এদিন বীরসিংহ গ্রামে শিক্ষকতা অভিযানে যারা শিক্ষকতা করেছিলেন তাদের হাতে শংসাপত্র এবং পুস্তক তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে। এই সাক্ষরতা অভিযানের সঙ্গে যুক্ত বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শক্তিপদ বেরা এবং গ্রামের আরেক স্থানীয় শিক্ষক অনুপ চক্রবর্তী বলেন, আমরা এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করি। মেয়েরা সমাজের বিভিন্ন জায়গাতে এমনকি দেশ চালাচ্ছেন আর কি মহিলারা, তাই আমরা আমাদের প্রিয় ছাত্র ছাত্রীদেরকে দিয়েই আমাদের কাজটা শুরু করব। যদিও এটা বীরসিংহ ভগবতী বিদ্যালয়, পাশে বীরসিংহ বিদ্যাসাগর বালিকা বিদ্যাপীঠ রয়েছে। বিদ্যাসাগর মহাশয়ের 202তম জন্মদিন উপলক্ষে কিছু পুস্তক বিলি করা হলো। এই পাঠ্যপুস্তকগুলি আমাদের দিয়ে সহযোগিতা করেছেন এস এস আলম মহাশয় এবং আমাদের রামবাবু। এই 1,60,000 টাকা মূল্যের এই পাঠ্যপুস্তকগুলি 202 জন দুস্থ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের বিদ্যালয় ভগবতী বিদ্যালয়ে মাননীয় মহকুমা শাসকের উদ্যোগে এবং শিল্পপতি এসএস আলমের সহায়তায়, রামবাবু সহায়তায় আজকে 202 জন ছাত্রছাত্রীকে বই তুলে দেওয়া হলো এবং এই দায়িত্বটা সম্পূর্ণ আমাকে দেওয়া হয়েছিল। আমি চেষ্টা করেছি যে সাহেব
রামবাবু এসেছে আলম এদের সঙ্গে সঙ্গে স্থাপন করে 202 জন ছাত্রছাত্রীকে বই ফিরে দেওয়া হলো এবং এই বই আবার এরা পড়াশোনা করে ফেরত দেবে স্কুলে পরবর্তী স্কুলে এদেরকে আবার এই বইটা দিতে পারবো। আমি এবং আমার সহযোগী 5 জন যে আমরা গ্রামে ঘুরে ঘুরে 63 জন নিরক্ষর মানুষকে আমরা সাক্ষাৎ করেছি, তার সম্মানপত্র শংসাপত্র রেজিস্ট্রি স্যার আজকে আমার হাতে তুলে দিয়েছে এবং বই এবং সম্মানস্বরূপ একটি করে বই তুলে দিয়েছেন। আমরা খুব তৃপ্ত, কারণ আমরা এই কাজের সঙ্গে যুক্ত থেকে আমরা নিজেকে ভাগ্যবান মনে করি। এরকম কাজ সমাজে সবার মধ্যে অভিযানে নিজেকে যুক্ত করতে পেরে আমি ধন্য মনে করছি। আমি গ্রামেরই ছেলে, আমার নাম শ্রী অনুপ চক্রবর্তী। আমি চাই, আমি বিদ্যাসাগর মহাশয়ের যে প্রচেষ্টা, উনি চেয়েছিলেন নারীদের জন্য বিভিন্ন রকম কাজ করে গেছেন, বিধবা বিবাহ থেকে শুরু করে এই নারী শিক্ষা, তার কাজে ব্রতী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই গ্রামের ছেলে। ঘাটাল মহকুমার সমস্ত